100 টাকা আইনে আমরা 550 600 বেচছি আর এখানে 600 টাকা পিস কিনা লাগে আমি কত বেচবো হাঁস কিনতে গেলে 1200 টাকা জোড়া কিনা লাগে তো 1200 টাকা জোড়া কিনলে আমরা বেচবো কত এর মধ্যে ছোট আছে বড় আছে কোনটা আমরা 600 বেচি কিনা দাম কোনটা 650 কোনটা 700 এটা 260 এটা 280 হাঁসের দাম অনেক দিন ধরে বাড়তি কমে নাই হাঁসের দাম শীতের মধ্যে যা ছিল এখানে আরও বেশি বাড়তি শীতের থেকে এখানে গরমে বেশি কারণ হাঁস ছোট হয়ে গেছে শীতে তো অ্যাভেলেবল ছিল না তো ওইরকম নাই মানে কমছে আবার দাম বেশি আগে শীতের সময় বেশি 70 80 100 এনে বেচা হয় 20 টা 15 টা 10 টা কেজি আমরা বেশি না হাঁস পিছানি পিছি বেশি পিছ বেশি 600 650 700 হাঁস বুঝা ছোট বড় আছে নিম্ন ধরনের লোকের তো চলা অবশ্যই সমস্যা কারণ আমাদের কাছে তো ওরকম কোনো কিছু নাই আমরা ওইভাবেই চলতে হবে সরকারকে আমাদের দোষ দিয়ে কোনো লাভ নাই তো আমাদের দেশের জনগণ যেটার দাম যে বাড়ে এটা আগে কেনে কিনে ওইটাই শর্ট পরে আগে তো সরকারের আমরা দোষাই না সরকার যেইভাবে চালান দিয়েছে এইভাবে চালাক আমাদের যায় না আমরা সাধারণ জনগণ সরকার কাছে অধিকার খাটাইবেন কেমনে সাধারণ জনগণ অধিকার ওরকমভাবে খাটাইতে পারে কারণ আমরা কর্ম করে খাই এটাই আমরা বুঝি আর কিছু বুঝি না রোজার উপলক্ষে আশা তো মানুষের দাম কমলে পরে যারা রোজা দ্বারা রোজা থাকে তাদের জন্য একটু সুবিধা হয় কিন্তু ওইভাবে তো আর কমে না কমলে ভরে হয়তো ভালো হইতো মানুষের একটু ই হইতো চলাফেরা খাওয়া দাওয়া শান্তি হইতো আর দাম বাড়তে থাকে একজনের লাগবে ধরেন 1 কেজি আর নিতে হইব আরও কম এইটা এখন এইটা আমরা কোনোভাবে দেখি না আমরা সাধারণ মূর্খ মানুষ আমরা ওগুলো বুঝি না যারা লেখাপড়া করে তারা না হয়তো ভালো মতো কেন আমরা জানি যে বাড়ায় আনে এই কারণেই বাড়ে বাড়ায় না আনলে তো আর বাড়তো না বাড়ায় আনে দিয়েই তো বাড়ে যেগুলো ধরেন গাছ গাছালি ফল ফকরা যারা ই করে তাদের ওই রকমভাবে মনে করেন খরচ যায় খরচ গেলে তো আপনার আনায় বাইরে বাড়ায় ব্যস্ত হইব আমরা আনছি ধরেন 600 টাকা পিস তাহলে আমার বাড়ায় ব্যস্ত হইব না আগে আগে কিনছি 500 টাকা পিস 500 টাকা আইনে আমরা 550 600 বেচছি আর এখানে 600 টাকা পিস কিনা লাগে আমি কত বেচবো